আজ আমরা কে টাচের কিবোর্ডের কালার পরিবর্তন করা শিখব তার জন্য কে টাচ ওপেন করে নিতে হবে তারপর আপার রাইট কর্নারে এখানে একটা হ্যাম অপশন অপশান পাবেন যাকে থ্রি লাইন অপশানও বলা হয় এইখানে ক্লিক করবেন করার পর এখানে দেখুন কনফিগার রাইটিং ট্রেনার লেখা আছে এর ওপর ক্লিক করতে হবে তারপরে দেখুন এখানে ট্রেনিং আর কালার অপশান আছে তো কালার অপশানের ওপর ক্লিক করতে হবে করার পর এখানে দেখুন দুটো দিকে ভাগ করা আছে একটা হচ্ছে লেফট হ্যান্ড একটা হচ্ছে রাইট হ্যান্ড ঠিক আছে লেফট হ্যান্ডের দিকে কি আছে প্রত্যেকটা ফিঙ্গারের নাম দিয়ে তার প্রত্যেকটা কালার দেওয়া আছে সেম জিনিসটা রাইট হ্যান্ডের দিকেও আছে তো এবার একটা একটা করে কালার চেঞ্জ করে দেখি ইন্ডেক্স ফিঙ্গারের কালারটা চেঞ্জ করব তো ওই বক্সের ওপর ক্লিক করলাম কালার বক্স তারপর দেখুন এখানে অনেক রকম কালার প্যালেট খুলে গেছে যে কোনো কালার আমাদের ইচ্ছা মতো নিতে পারি ঠিক আছে যা হোক কালার নিচ্ছি নিয়ে ওকে হয়ে গেল চেঞ্জ সেম এইখানেও তাই হলো চেঞ্জ এইভাবে প্রত্যেকটা কালার চেঞ্জ করতে থাকবো তো দুটো হাতের ইন্ডেক্স ফিঙ্গার আলাদা আলাদা কালারের আছে আর বাদ বাকি সমস্ত ফিঙ্গারের কালার একদম সেম মিডল ফিঙ্গারের দুটো কালার সেম হবে আগে যেটা ছিল হয়ে গেলো কালার চেঞ্জ এরপর অ্যাপ্লাই করে দেব হয়ে গেলো অ্যাপ্লাই তারপর ওকে এবার স্টার্ট ট্রেনিং করে দেখব দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে হয়ে গেল আবার এটাকে ফিরিয়ে আনবো কী করে যেটা ডিফল্ট ছিল সেটা তার জন্য আবার ব্যাক করব করার পর সেম অপশান এখানে দেখুন নিচে আছে ডিফল্টস ডিফল্টসে ক্লিক করে অ্যাপ্লাই ওকে করে দেব হয়ে গেলো আগের মতো আবার কালার চেঞ্জ হয়ে যাবে বোঝা গেল এবারে এটা আছে টেক্সট ফাইল ব্যবহার করে টাইপিং করা শিখবো সেটা কি করে সম্ভব তো তার জন্য একটা টেক্সট ফাইল যে কোনো রাখতে হবে একটা টেক্সট ফাইল আমার কাছে রয়েছে এরপর এটা আছে এখানে দেখুন কাস্টম লেসেন্স এই কাস্টম লেসেন্সের উপর ক্লিক করতে হবে তারপর দেখুন এখানে লেখা আছে অ্যাড নিউ লেশন এখানে অ্যাড নিউ লেশানে ক্লিক করতে হবে তারপর এখানে টাইটেল তো টাইটেল কী ছিল আমাদের সেই টাইটেলটা আমরা সিলেক্ট করে নেব করলাম তারপর কপি করব। কপি করলাম তারপর এখানে কন্ট্রোল ভি পেস্ট হয়ে গেল আর এখানে লেসন টেক্সট যেটা আমরা টাইপিং করব। সেটা কপি করে নেব কপি করে পেস্ট করে দেবো করার পর ভালো করে লক্ষ্য করে নিলে একটু লাল হয়ে গেছে ঠিক আছে কেন হয়েছে জিনিসটা বোঝাচ্ছি আগে দেখি কপি তো হয়ে গেলো এখানে পেস্টও হয়ে গেল ঠিক আছে এবার এখান দিয়ে এতটা কিছু দেখা যাবে পরিষ্কার যেরকম আছে সেরকম দেখা কিন্তু এখানে হাইলাইট হয়ে আছে লাল রঙের ঠিক আছে এটা কেন হচ্ছে সেটা একটু পরেই বোঝা যাবে তো তার জন্য আগে ডান করে দিই তো লেখা পেস্ট করা হয়ে গেল এবার ডান ডান করে দেওয়ার পর এখানে সিলেক্ট করাই আছে স্টার্ট ট্রেনিং তো স্টার্ট ট্রেনিংয়ে ক্লিক করে দিলাম দেখুন কি হচ্ছে লেখাগুলো একই লাইনে পুরো লাইনে চলে এসছে একটাই লাইনে ঠিক আছে লেখা তো বোঝাই যাচ্ছে না ঠিক করে বড় স্ক্রিন হলে আলাদা ব্যাপার ছোটো স্ক্রিনে বোঝাই যাবে না টাইপিং করা তো অনেক দূরের কথা তাহলে এর সমস্যার সমাধান কি করে করা যায় তার জন্য আবার ওই টেক্সট ফাইলে যেতে হবে তো কাস্টম লেসেন্স। এইখানে দেখুন তিনটে অপশান আছে যেটা পেনসিলের অপশান আছে এটা হচ্ছে এডিট এখানে ক্লিক করব এডিট অপশানে চলে গেল এইখানে এবার কী করবো এই যতটা পর্যন্ত পরিষ্কার লেখা আছে কোনো হাইলাইট করা নেই লাল রঙের তার আগে পর্যন্ত আমাকে ক্লিক করতে হবে কার নিয়ে আসবো একজন লাস্টে এই পজিশনে এসে এন্টার মারব তো কী হলো জিনিসটা ভেঙে গেল দেখুন আবার ওই জায়গাটা লাল হাইলাইট মুছে গেছে আবার এখান দিয়ে করে দেব এইভাবে জিনিসটাকে ভাগ করে দেবো এরপর ডান করে দেখি করার পর স্টার্ট ট্রেনিং দেখুন এবার স্ক্রিনটা বড় আসছে লেখাগুলো তো এইভাবে টেক্সট ফাইল অ্যাড করে আমরা টাইপিং প্র্যাকটিস করতে পারবো এবার এখানে টাইপিং করা যেতে পারে